সালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রীষ্মের এই কাঠফাটা রোদে যখন তৃষ্ণায় আমাদের বুকের ছাতি শুকিয়ে যাচ্ছে, তখন আমি দেওয়ান মাহবুব আপনাদেরকে জন্য নিয়ে আসছি ডিএম টিভির পক্ষ থেকে একটি নতুন রেসিপি। আজকে আমরা আপনাদেরকে শেখাবো তরমুজের জুস বানানো। প্রিয় দর্শক, এখন আমরা 150 গ্রাম তরমুজ ঢেলে দিলাম ব্লেন্ডারে। এরপরে 1 চামচ চিনি, 4 চামচের 2 চামচ টমেটোর সস, 1 চামচের 1/4 ভাগ লবণ, অর্ধেক কাঁচামরিচ, এক চিমটি বিট লবণ, বরফ কুচি, 1 গ্লাসের 1/4 ভাগ পানি, দর্শক আমাদের জুস তৈরি। এখন আমরা একটি গ্লাসে ঢেকে ঢেলে এটাকে পরিবেশন করব। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের তরমুজের জুস। এই গ্রীষ্মে আজে বাজে পানীয় না খেয়ে সম্পূর্ণ প্রাকৃতিক এই ধরনের ফলমূলের জুস নিজে ঘরে বানান, নিজে খান, নিজের শিশু সন্তানকে খাওয়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ডিএম টিভিতে। আর আমাদের আজকের এই পর্বটি ভালো লাগলে তা শেয়ার করবার অনুরোধ জানিয়ে, যদি আমাদের ডিএম টিভি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম।